স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ছে আর মুখে কোনো গ্লেজও নেই এরকম সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা তো আজকে আমি একটা এমন স্কিন টোনার বানিয়ে দেখাবো যেটা যেটা আমাদের স্কিনকে টাইট করবে লাইট করবে স্কিনের টোনকে লাইট করবে এবং স্কিনের যাবতীয় দাগ দাগছবও দূর করতে সাহায্য করবে তো তার জন্য একটা খুব ভালো রেমেডি একদম কোনো সাইড এফেক্ট নেই তো সেরকম একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি এটা সবসময়ই মাখতে পারে তো সবার প্রথম দেখুন মুসুরির ডাল এরকম মুসুরির ডাল প্রত্যেকের বাড়িতেই রান্নাবান্না হয় তো তো এই মুসুরির ডাল ধোয়ার আগে কিন্তু আমরা প্রত্যেকে মুসুরির ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিই কারণ এর মধ্যে একটা পাউডারের মতন থাকে সেই পাউডারটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা ওটাকে রান্না করি তো এই মুসুরির ডাল দিয়ে আমি আজকে একটা স্কিন টোনার বানিয়ে দেখাবো যেটা আমাদের স্কিনকে টাইট করবে স্কিনের কালারকে লাইট করবে এবং কোনো রকমই দাগ ছোপ স্কিনের মধ্যে দেখতে পাবেন এটা যদি কন্টিনিউ আপনারা ইউজ করেন কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন স্কিন কতটা সুন্দর হয়েছে এটা কোনো কথার কথা নয় আপনারা করে দেখুন বন্ধুরা আমি সত্যি বলছি আপনাদেরকে এটা এতটা উপকারী যে আপনারা বলে আমি বলে বোঝাতে পারবো না তো সবার প্রথম মসুর ডালকে দু এক দু থেকে তিনবার একটু ধুয়ে নেবেন এই ডালের মধ্যে মুসুর ডাল বলুন মুগ ডাল বলুন সমস্ত ডালের মধ্যে একটা পাউডারের মতো জিনিস মেশানো থাকে যেটা আমরা চাই না আমরা একদম পিওর জিনিস ডালকে খুব ভালো করে দু তিনবার করে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই ডালটাকে যেটা আমরা রান্নার জন্য ইউজ করি এরকমভাবেই ইউজ করি ধুয়ে নিই তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিই দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে কোনো অসুবিধা নেই আমার আজকে এখানে একদমই টাইম ছিল না খুব বেশিক্ষণ আমি ভিজা ভেজাতে পারিনি তবে যেটুকু টাইম ভিজিয়েছে আমার স্কিনের জন্য সাফিসিয়েন্ট মানে যে টোনারটা তৈরি হওয়ার কথা সেটা তৈরি হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিলাম একটু ছেড়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর আপনি যা যা কাজকর্ম করেন করবেন এবার এই যে জলটা দেখতে পাচ্ছেন যে জলটা এটাকে একটু ডালটাকে কচলে কচলে ভালো করে একটু ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যে আমাদের স্কিনকে লাইট করতে টাইট করতে সাহায্য করবে এবং ভালো করে কচলে নেওয়ার ফলে যে ডালের যা গুণাগুণ সেটা জলের মধ্যে চলে আসবে যেটা আমাদের যেই জলটাই আমাদের মেনলি দরকার তো দেখতেই পাচ্ছেন এর জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে একদম একটা কি বলবো অফ হোয়াইট কালারের একটা জল তৈরি হয়েছে যে জলটা ডিমের কুসুমের হালকা রঙটাও বলতে পারেন তো এই জলটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো কিভাবে মাখবেন এটা কোনো স্পেয়ার বোতলে ফ্রিজেও আপনারা স্টোর করে রেখে দিতে পারেন আর ডালটা যেরকম আপনারা রান্না করবেন ডালটা রান্না করে নেবেন আর আমাদের কোনো কাজ নেই কোনো স্পেয়ার বোতলে নিয়ে সারা মুখে আপনারা লাগিয়ে নেবেন তবে হ্যাঁ মুখটা অবশ্যই ওয়াশ করার পরে আপনারা এটা লাগাবেন আর যদি স্পেয়ার বোতল না থাকে একটু তুলোর সাহায্যেও লাগিয়ে নিতে পারেন বা এই জলটা দিয়ে পুরো মুখটা ধুয়ে নিলেন তারপরে কী করবেন দশ থেকে পনেরো মিনিট থাকবেন দেখবেন মুখ যত শোকাবে স্কিনটা টান পড়ছে তো ওটা রাখার পরে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন প্রতিদিন যদি এই টোনার ইউজ করেন কিছু দিনের মধ্যে স্কিন কতটা সুন্দর হবে নিজেরাই দেখতে পাবেন তাহলে এইভাবে করুন আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে যান যে কেমন হচ্ছে কারা মাখতে পারে সবাই মাখতে পারে কোনো অসুবিধা নেই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে